বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুলের রচনা করা কালজয়ী গান, কবিতা আবৃত্তি আর ছোট ছোট শিশু কিশোরদের চমৎকার নৃত্য প্রদর্শনের মাধ্যমে বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে উদযাপন করা হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী 2013। রোববার বার্মিংহামের স্টার্টফোর্ড রোডের একটি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক বাঙালি পরিবার পরিজন নিয়ে যোগ দেন। শিশু কিশোরদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার ফয়সল আহমেদ। আবৃত্তিকার আমিনা বেগমের শব্দের গাঁথুনি পড়া প্রাণোচ্ছল সঞ্চালনায় বার্মিংহামের সোনালী ব্যাংকের ম্যানেজার ইকবাল আহমেদ চৌধুরীর কবিতা আবৃত্তি, ফারজানা সিফাত স্বপ্না ও ফারজানা আক্তারের চমৎকার গান, শিশুশিল্পী ফাতিহা নূর, নাদিহা ইশরাক ও সামিহা নেহজাতের নৃত্যের ঝংকারে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় রবীন্দ্র নজরুল চর্চার আবহ। অন্যান্য শিল্পীদের পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর। প্রথমবারের মতো বার্মিংহামে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন হয়, আগতের অনুভূতি ছিল এরকম। বার্মিংহামে এই প্রথম হয়েছে, এই জন্য আমরা মহা আনন্দের সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করলাম। আমাদের বাংলা যে ভাষা, আমাদের যে মাতৃভাষা, এই ভাষাকে ধরে রাখতে হলে আমাদের এই ধরনের বেশি বেশি অনুষ্ঠানের খুবই প্রয়োজন। এটা একটা খাঁটি বাংলা প্রোগ্রাম দেখিয়া আমার খুব ভালো লাগে। Really beautiful Bengali cultural program and I think it's been really great. It has been really really interesting. Yeah, we've really enjoyed it. So yeah, we should hopefully get some more of these in Birmingham. এই ধরনের প্রোগ্রাম আমাদের কমিউনিটিতে বেশি বেশি করে হওয়া উচিত, যাতে করে আমাদের মাধ্যমে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এইটা পালন করতে পারে। প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মদের সমৃদ্ধ বাংলা সংস্কৃতি সম্পর্কে অবহিত করতেই এই আয়োজন বলে জানালেন বার্মিংহামের সহকারী হাইকমিশনার ফয়সল আহমেদ। অনুষ্ঠানে আমরা ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছি, বিশেষত শিশু কিশোরদের সমাবেশ এটা অনুষ্ঠানটিকে একটি আনন্দমুখর উৎসবে পরিণত করেছে। আজকের এই অনুষ্ঠান আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রবাসের তরুণ প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি যে কতখানি সমৃদ্ধ সেই বিষয়টিকে তুলে ধরা। শীর্ণ বস্ত্র জীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠহীন ডাকিল পান্থ দ্বার খোলো। প্রবাসের বুকে বাঙালি সাহিত্য সংস্কৃতি কিস্তিকে তুলে ধরতে বার্মিংহামস্থ সহকারী হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপনের এই প্রয়াস অব্যাহত থাকবে, এটাই প্রত্যাশা। রিয়াদ আহাদ, চ্যানেল নিউজ, বার্মিংহাম।